তো সবার মনে এখন একটাই প্রশ্ন রয়েছে যে পশ্চিমবঙ্গে কবে থেকে খুলবে স্কুল কলেজ। ইতিমধ্যে আনলক 5.0 তে 23শে সেপ্টেম্বর থেকে দেশের বিভিন্ন রাজ্যে খুলে গেছে স্কুল কলেজ। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত স্কুল কলেজ খোলেনি। সেক্ষেত্রে কালী পুজো পর্যন্ত পশ্চিমবঙ্গে স্কুল কলেজ বন্ধ থাকবে, সে কথা কিন্তু আগেই জানিয়ে দিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেক্ষেত্রে স্কুল কলেজ কবে নাগাদ খুলতে চলেছে এই নিয়ে কিন্তু বড়সড় ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। তো কী বলেছেন তিনি, কবে থেকে খুলবে স্কুল কলেজ, সেই সমস্ত কিছুই জানবো ভিডিওতে। তবে ভিডিওটি শুরুর পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন। এবং আপনি কি চান যে স্কুল কলেজ অতি জলদি খুলে যাক, অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। তো টানা প্রায় 7 মাস অতিক্রান্ত করোনাকালে এখনও বন্ধ রয়েছে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান। দেশের বিভিন্ন রাজ্যে শর্ত সাপেক্ষে স্কুল কলেজ খুলে গেলেও বাংলা তা ব্যতিক্রম। কবে স্কুল কলেজ খুলবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া না হলেও কলেজ বিশ্ববিদ্যালয় চালু করার পক্ষে গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বর থেকেই খুলে যেতে পারে বাংলার সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়। কবে থেকে স্কুলের কাজ, স্কুলের ক্লাস নেওয়া হবে, কিভাবে তা নেওয়া যেতে পারে, আলোচনা ইতিমধ্যে শুরু করে দিয়েছে সরকার। শিক্ষামন্ত্রী জানিয়েছেন আগামী ডিসেম্বর থেকে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়ে যাবে, কিন্তু স্কুলে কবে থেকে ক্লাস শুরু হবে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যদিও এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সরকারের তরফে ইতিমধ্যেই সমস্ত রকম প্রস্তুতি নেওয়া শুরু করা হয়েছে। কবে কিভাবে স্কুল খোলা যায় তা নিয়ে কালী পুজোর পরে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ কালী পুজো পর্যন্ত স্কুল কলেজ খোলার কোনো সম্ভাবনা নেই, কালী পুজোর পরে এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এবং সব কিছু ঠিকঠাক থাকলে এবার কিন্তু আলটিমেটলি ডিসেম্বর থেকে, অর্থাৎ 1 ডিসেম্বর থেকে কিন্তু স্কুল কলেজ খুলতে পারে এমনটা কিন্তু আভাস পাওয়া যাচ্ছে শিক্ষামন্ত্রীর কথা অনুযায়ী। স্কুল কলেজ বন্ধ থাকার কারণে চরম সমস্যায় পড়েছেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পড়ুয়ারা। সামনেই মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আগামী বছরে যে পড়ুয়ারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের এখনও পর্যন্ত ক্লাস শুরুই করা যায়নি। মাধ্যমিক পরীক্ষার্থীরা মাত্র 2.5 মাস ক্লাস করার সুযোগ পেয়েছে। মাধ্যমিক টেস্ট পরীক্ষা নভেম্বরে হওয়ার কথা ছিল, এখন তা এক প্রকার অনিশ্চিত। এই প্রেক্ষাপটে স্কুল কবে থেকে খোলা হবে তা নিয়ে আলোচনা শুরু করেছে সরকার। আজ থেকে আলোচনা শুরু করা হয়েছে সরকারের তরফ থেকে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন কালী পুজোর পরে মুখ্যমন্ত্রীকে জানিয়ে রাজ্য সরকার সিদ্ধান্ত ঘোষণা করা হবে। তবে কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ডিসেম্বর থেকে ক্লাস শুরু হবে বলে সরকারের তরফে সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী। অর্থাৎ কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে আগামী ডিসেম্বর থেকে ক্লাস শুরু হবে এবং স্কুল কবে থেকে শুরু হবে সেই নিয়ে কিন্তু কালী পুজোর পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন শিক্ষামন্ত্রী। এবং সেই বৈঠকেই ঠিক হবে যে কবে নাগাদ স্কুল খোলা হবে। সেক্ষেত্রে ডিসেম্বর থেকে কিন্তু এবার আলটিমেটলি ফাইনালি কিন্তু স্কুল খুলে যাচ্ছে। তো আপনারা কি চান যে ডিসেম্বর থেকে স্কুল কলেজ খুলুক নাকি আরও কিছুটা দেরি হোক, অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন।